বঙ্গবন্ধু বেঁচে থাকলে 40 বছর আগে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হতো। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত বিজয়ের 49 বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধি, ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে 14 দলের মুখপাত্র আমির হোসেন আমু একথা বলেন। তিনি বলেন, 1972 সালে চট্টগ্রামের বেদবুনিয়ায় বঙ্গবন্ধু যে স্যাটেলাইটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, 40 বছর পর তার উৎক্ষেপণ হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেমে যায় উন্নয়নের চাকা। আমির হোসেন আমু বলেন, স্বাধীনতার 49 বছরের মধ্যে 34 বছর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল মূলত স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। অন্যতম শ্রেষ্ঠ ভাষণ হিসাবে স্থান লাভ করেছে। সেই ভাষণে তিনটি পাঠ ছিল।